सिप्रामथार नाम बिक्री करे भोट आनते गिये मुख पड़ल सीपीएम राज्य सम्पादक जितेंद्र चौधुरीर। 24 घंटार मध्ये सीपीएम सम्पर्के अवस्थान स्पष्ट करल प्रद्युत किशोर, जानिये दियेछेन सीपीएम कांग्रेसेर साथे समझोतार प्रश्नई उठे ना, एका लड़ार सिद्धान्ते अनड़ सिप्रामथा। सीपीआईएमের राज्य सम्पादक जितेंद्र चौधुरीর গয়ে বলশীয় প্রচারের মুখোশ খুলে দিল সিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সাপ্রুমের নির্বাচনী প্রচারে জিতেন্দ্র চৌধুরী দাবি করেছিলেন সিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর নাকি সিপিএম কংগ্রেসের জোটকে সমর্থন জানাবে, সিপ্রামথার সমর্থকরা তাদেরকে ভোট দেবে। 24 ঘন্টার মধ্যেই জিতেন্দ্র চৌধুরীর এই মিথ্যাচারের প্রতিবাদ করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবার শুনে নেওয়া যাক জিতেন্দ্র চৌধুরী নির্বাচনী প্রচারে কি বলেছিলেন। শুধু কংগ্রেসের সাথে না, ত্রিপুরা মথার সাথে আমাদের আলোচনা চলছে। আপনার পত্র পত্রিকায় দেখেছেন ত্রিপুরা মথাও তারা 40টার মতো আসনে তারা প্রার্থী দিয়েছেন। আজকে সকালে ত্রিপুরা মথার চেয়ারম্যান মাননীয় প্রদ্যুৎ মানিক্য কিশোর আমাকে ফোন করেছেন, আমাকে বলেছেন আপনার জয় নিশ্চিত, ত্রিপুরা মথার সমর্থকরা সবাই আপনাকে ভোট দেবে। বলছেন আমাকে আমাকে সবাই ফোন করতে সাবরুমে প্রার্থী দেননি কেন। পদ্ম মানিক্য কিশোর বলেছেন জিতেন চৌধুরীর মতো প্রার্থীর বিরুদ্ধে আমি প্রার্থী দিতে পারি না, আমরা চাই আরো বেশি আসনে ত্রিপুরা মথার সাথে আমাদের বোঝাপড়া হোক। এবার শুনুন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সিপিআইএম সম্পর্কে বক্তব্য। और इसमें सीपीएम भी शामिल, मैं जानता हूं सीपीएम शामिल है, क्योंकि उनको लगता है कि ত্রিপুরা মথা को कमजोर करके वो जीतेंगे। तो मैं आपको बोलने वाला हूं सीपीएम को, आप लोग कभी भी जिंदगी में मोर डेवलपमेंट मोर पैकेज करके आज कभी भी आप लोग कभी भी बीजेपी को नहीं हरा सकते, क्योंकि आप लोग ने 25 साल राज किया और आप लोग ने कुछ नहीं किया हमारे ত্রিপুরা के लिए। तो आज आप नहीं बोल सकते कि प्रद्युत माणिक्य ত্রিপুরা के लिए दिल से काम नहीं कर रहा, क्योंकि आपने 25 साल में कुछ नहीं किया। तो ये फेक र्यूमर फेक कहानी लगाने का कोई दरकार नहीं है। मैं बहुत क्लियर इंसान हूं, मैं ईमानदार इंसान हूं। জনজাতি এলাকায় কার্যত সাইনবোর্ড নেই বাম কংগ্রেস দলের, জনজাতিদের ভোট আদায়ে প্রদ্যুৎ কিশোরের নাম বিক্রি করে দুই দলই চালাচ্ছে প্রচার। সিপিআইএম ও কংগ্রেসের এই ধরনের মিথ্যে প্রচারে ক্ষুব্ধ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিয়ে বলেছেন তাদের বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য। ত্রিপুরা মথা নিয়ে লিখিত প্রতিশ্রুতি কোনো দলই দেয়নি প্রদ্যুৎ কিশোরকে, তাই ভোটে একা লড়ার সিদ্ধান্তে অনড় ত্রিপুরা মথা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও ত্রিপুরা মথা দল একা লড়ার সিদ্ধান্তেই অনড় রয়েছে। জিতেন্দ্র চৌধুরীর গয়ে বলশীয় প্রচারে শেষ পর্যন্ত তারই মুখ পুড়েছে বলে মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।